ঘরের একটু কাজ করতে নিছিলাম, এই দেখেন আমার মেয়েটা কি করতেছে। কোনো কাজ তো আমাকে করতে দিবেই না, উল্টো আরো আমার কাজ মানে থামাই রেখে ওর দুষ্টুমি গুলা দেখেন, ও কি রকম দুষ্ট হইছে। এখন বড় হয়েছে আর কোনো কথাই শুনতে চায় না। এই যে বিছানার উপর উঠে ওর হাঁড়ি পাতিল গুলো নিয়ে ও ইচ্ছা মতো খেলা করতেছে, আমাকে কোনো কাজই করতে দেবে না। এখন কত রকমের দুষ্ট হয়েছে দেখেন, আমি সব কিছু এলোমেলো করে রাখছি, এগুলো গোছাবো, ও কোনো কাজ করতে দিচ্ছে না, মাঝখানে গিয়ে বসে রয়েছে। আয়শা নিচে আসো, আমি বিছানাটা একটু গোছাই, মা আসো নিচে আসো, নিচে খেলা করো মা। তুমি এত পচা হইছো কেন বলো তো, বলো এত পচা হইছো কেন, তুমি কি করতেছো এখানে পচা? দুষ্ট হয়ে গেছো তাই না? এখনো আমার সবগুলো কাজ এরকমই বাকি রয়েছে, কিন্তু কোনো কাজই আমাকে করতে দিবে না। এই যে সারাদিন শুধু দুষ্টুমি দেখেন, চারিদিকে সব কাজ এগুলো কি করে রাখছে, একদম কঠিন ভাবে এলোমেলো করে সব কিছু এলোমেলো করে রাখছে, কোনো কাজই করতে দেবে না। ও শুধু এরকম করে খেলবে, কাজ করতে গেলে কাজ থামাই রেখে ও খেলা শুরু করে দেয়। মারব পচা।